ভালো আছি। তোমাদের ভালো থাকার কথা শুনে আমাকেও ভালো লাগলো। যে যেখানে থাকো অবশ্যই সেফ থাকো, হ্যাঁ, আর নিয়মিত অনলাইন ক্লাস করে যাও, স্যারদের কথা রীতিমতো শোনো কি বলে স্যারেরা, ঠিক আছে? গতদিন কি পড়িয়েছি মনে আছে সবার? না ইয়েস স্যার, কি পড়িয়েছি নামিরা? স্যার ওই যে ব্রোমিন সংযোজন আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে আমরা এক দ্বিবন্ধন আর ত্রিবন্ধন কিভাবে পাবো ওটা শিখেছি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারণ কি হয়েছে? ইয়েস স্যার, তানজিম হয়েছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারণ? হয়নি, হয়নি স্যার, পুরোপুরি হয়নি। নামিরা কিভাবে পুরোপুরি স্যার? আপনি জাস্ট ওই ইয়া করে দিয়েছেন, জাইমান অক্সিজেন কি হয় পানির সাথে করে, এটুকু স্যার শিখাই দিয়েছেন। আচ্ছা, তাহলে তো ওটা মোটামুটি হয়েছে, তাই না? তাহলে আমি পূর্ণ ডিসকাস করে দিই আজকে দুটা রিঅ্যাকশন, তাই না? জি স্যার। প্রশ্ন কেমন হবে, কিভাবে আমরা আমাদেরকে চলতে হবে সেগুলো আলোচনা করব। তার আগে আমি একটু তোমাদের পড়া ধরে নিই। নাসিফ, নাসিফ ক্লাসে জয়েন করতে পেরেছো ইনশাল্লাহ? নাসিফ শুনতে পাচ্ছ? নাসিফ, নাসিফ আমাকে যে ফোনে পেরেছ না? আচ্ছা, আগে ট্রাই করবো স্যারদেরকে সরাসরি ফোন না দিয়ে, জুমে তো তোমাকে স্যার ফোন করে ঢুকিয়ে দিতে পারবে না। ট্রাই করবো, ইনশাল্লাহ ঢুকে যাবো ইনশাল্লাহ। আর যারা আছে রিনেম দেখোনি, স্যামসাং গ্যালাক্সি F22 ফোনের নাম, এটা একটা রিনেম লিখে নাও, তাহলে আমরা তোমাকে চিনতে পারবো। এবং নামের পাশে অবশ্যই সেকশন এবং রোল থাকলে সবচেয়ে ভালো হয়, সহজে আমরা প্রশ্ন বা যে কোনো কাজ আমরা তোমাকে করতে দিতে পারি। আচ্ছা যাই হোক, কথা বাড়াচ্ছি না, আমাকে একজন বলো, দিনা বলো, দিনা বলো, দিনা শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার। আচ্ছা দিনা বলো, অসম্পৃক্ততা পরীক্ষার জন্য কয়টা পরীক্ষা করেছি আমরা বলো তো? অসম্পৃক্ততা পরীক্ষার জন্য কয়টা পরীক্ষা করেছি আমরা? দুইটা পরীক্ষা করেছি, ভেরি গুড, উত্তর সঠিক। এবার বলো সিয়াম, বলো সিয়াম, সিয়াম শুনতে পাচ্ছ আমাকে? সিয়াম, আচ্ছা সিয়াম বলো তো কি কি পরীক্ষা, দুটার নাম লিখে, দুটার নাম কি কি? একটা ব্রোমিন সংযোজন আর একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ। ভেরি গুড, সুন্দর। তাসনিম, তাসিন, তাসিন 124 রোড যমুনা শাখার, তাসিন শুনতে পাচ্ছ আমাকে? তাসিন শুনতে পাচ্ছেন? আবু দারদা শুনতে পাচ্ছ? দারদা, ইয়েস স্যার। দারদা বলো তো ব্রোমিনের বর্ণ কেমন বিক্রিয়া করার পূর্বে? বিক্রিয়া করার পূর্বে লাল, এরপরে বর্ণহীন হয়ে যায়। না আমি বিক্রিয়া করার পূর্বে বলেছি, তুমি পরেও বললে কেন? আমি যেটা বলেছি সেটা উত্তর দিবা, ঠিক আছে? জি স্যার। বিক্রিয়া করার পূর্বে ব্রোমিনের বর্ণ লাল, বিক্রিয়া হওয়ার পরে হচ্ছে ব্রোমিনের বর্ণ হবে বর্ণহীন, অর্থাৎ ব্রোমিনের কোনো আগের যে কালার সেই কালার থাকবে না। ক্লিয়ার, ক্লিয়ার তো? এখন তানজিম বলো, তানজিম, ইয়েস স্যার, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ কেমন? গোলাপি স্যার। গোলাপি স্যার, গুড। তাহলে গোলাপি হলে শুধুমাত্র ত্রিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত হাইড্রোকার্বনের সাথে বিক্রিয়া করার পর কেমন হবে, স্বাধীন কালারটা কেমন হবে, স্বাধীন? স্বাধীন শুনতে পাচ্ছেন? নাফিসা বলো কালার কেমন হবে? বর্ণহীন হবে স্যার। ভেরি গুড, ভেরি ভেরি গুড, সুন্দর উত্তর তোমাদের, ভালো পড়ানো এবং ভালো উত্তর, তাই না? কি বলো তোমরা? আচ্ছা তাহলে আমাদের প্রশ্নের জবাব দিয়েছে বাচ্চারা, ভেরি ভেরি গুড। অনেকেই আমি আমার হৃদয়ের মধ্যেকার যে ভালোবাসা সেটা তোমাদেরকে ছড়িয়ে দিলাম আমি, হ্যাঁ, তোমাদের প্রতি ভালোবাসা অবিরাম, ঠিক আছে? আমার পর্যন্ত প্রশ্ন শুধু আমার পর্যন্ত দিবা, তাহলে আমি তোমাকে জবাব দেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ বিক্রিয়াটা একটু আমি বুঝাই দিব, তারপরেই আমরা আমাদের তারপরের রিঅ্যাকশনটা সংযোজন বিক্রিয়া চলে যাব। আমার আলোচ্য বিষয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ। দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে KMnO4,
তোমাদের বিক্রিয়ার উপরে লেখা আছে এভাবে আর নিচে লেখা আছে পটাশিয়াম হাইড্রক্সাইড কিন্তু বর্ণনার মধ্যে আবার সোডিয়াম হাইড্রক্সাইড লেখা আছে কথা কি বুঝাতে পেরেছি তাহলে তুমি এখানে পটাশিয়াম হাইড্রক্সাইড লিখতে পারো অথবা সোডিয়াম হাইড্রক্সাইড লিখতে পারো অ্যাজ ইউ লাইক তুমি যেটা মনে করো সেটা লিখবা ঠিক আছে তাহলে পটাশিয়ামের বর্ণ হচ্ছে গোলাপি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ কেমন শুধুমাত্র জারণ বিক্রিয়াতেই সম্ভব জারণ বিক্রিয়াতেই ঘটে অর্থাৎ KMnO4 এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড এই দুটো একসাথে যুক্ত হয়ে জায়মান অক্সিজেন মূল বিক্রিয়াতে সরবরাহ করে কথা কি বুঝতে পেরেছ কথা বুঝতে পেরেছ আমার সবাই ইয়েস স্যার জি স্যার আপনি এটা শুধুমাত্র দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত হাইড্রোকার্বনের সাথে বিক্রিয়া করবে না বলো তো দ্বিবন্ধন হাইড্রোকার্বনের সাথে বিক্রিয়া করবে তাহলে আমরা যদি এখন ইথিন দিয়ে এখানে CH2 ডাবল বন্ড হাইড্রোক্সাইড অথবা যেকোনো একটা লিপাই হ্যাঁ সোডিয়াম হাইড্রোক্সাইড এরা দুইজন মিলে এই জায়মান অক্সিজেন সাপ্লাই করেছে এদের এই বিক্রিয়ার মধ্যে তাহলে এখন দেখো এখানে দুর্বল হন কয়টা বলো তো দুইটা স্যার দুইটার মধ্যে প্রথমে যদি আমরা একটা ভাগে কি হয় দুটা হাত বের হবে দিদি দুটা হাত পাওয়া যাবে না এইভাবে হাত থাকে না এখন কি আর করো এখানে ভালো করে খেয়াল করো এখানে কিন্তু H প্লাস আছে আর OH মাইনাস আছে ঠিক আছে তাহলে OH মাইনাস একটা এক যদি একটা যোগ করো আর এখানকার অসংযুক্ত করা হলো এই এইচ এর সাথে যুক্ত হলে আর একটা ও এইচ গ্রুপ হবে না বলো তো ইয়েস স্যার আরে এই দুটা ও এইচ গ্রুপ কি এক যদি মৌল বা যৌগ মৌল ইয়েস স্যার ওকে ইয়েস স্যার তাহলে আমরা এই এক যদি মৌল একটা এখানে দিব এক যদি মৌল এই জায়গাতে তাহলে কি দাঁড়াবে CH ডাবল বন্ড CH 1 OH বন্ড ও এক্স এর নাম কি এক দুই ডাই হাইড্রক্সিথিন হাইড্রক্সিথিন ভেরি গুড এক দুই ডাই হাইড্রক্সিথিন হলো তাই না এবার এখন কি অসম্পৃক্ততা বিক্রিয়া অসম্পৃক্ত আছে যোগ ওটা ইয়েস স্যার এখন অসম্পৃক্ত আছে সম্পৃক্ত কিন্তু এখন হয় নাই এর জন্য পরবর্তীতে যে উপাদানগুলো নিয়ে তুমি আবার পটাশিয়াম পারমাঙ্গানেট জারণ বিক্রিয়া ঘটাইছো সেই উপাদানগুলো নিয়ে আবার যুক্ত করতে হবে H2O প্লাস জায়মান অক্সিজেন এখানে KMnO4 এন্ড পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড কথা শুনে যাচ্ছে তাহলে এখানে আরো দুটো H আর OH আর OH গ্রুপ থাকলো না এখানে কথা বলো এখানে উপরে অর্থাৎ পর্যায়ক্রমে তোমরা একবারও দেখাতে পারবে কোনো সমস্যা নাই জাস্ট আমি বোঝানোর জন্য আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি ঠিক আছে ত্রিবন্ধন থাকলে চারটা হাইড্রোক্সিল গ্রুপ আর দ্বিবন্ধন থাকলে দুইটা হাইড্রোক্সিল গ্রুপ লাস্টে গিয়ে কিন্তু একক বন্ধন যুক্ত হাইড্রোকার্বনে পরিণত হবে তাহলে এটার নাম কি হলো তো এক এক দুই দুই টেট্রা হাইড্রোক্সিইথেন এই যৌগটা বর্ণ হয়ে যাবে তাহলে আমরা যদি এটাকে মনে করি যেভাবে না দিতে CH ফার্স্ট ব্র্যাকেট OH টু দিতে পারবো এখানে
বন্ধন সি এইচ ও এইচ দিতে পারবো না বলো তো? ইয়েস স্যার। দেখে কি ভালো লাগছে? নিচেরটা না উপরেরটা ভালো লাগছে? ক্যান ক্যান ছিটে আছে চারিদিকে? নিচেরটা স্যার, নিচেরটাই ভালো। তাহলে কি বিষয়টা তোমার ইচ্ছে আছে? আগে তোমাকে মূল বিষয়টা স্বীকার করে তোমাকে সংক্ষিপ্ত করতে হবে। মূল বিষয়টা যদি সংক্ষিপ্ত না করতে পারো তাহলে কিন্তু শেখা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পেরেছি দ্বিবন্ধন আত্মিবন্ধন? ইয়েস স্যার। তাহলে পৃথিবীতে যখন তোমাকে দ্বিবন্ধন আত্মিবন্ধন যুক্ত হাইড্রোকার্বন কে শনাক্ত করতে বলবে, তখনই আমাদেরকে ব্রোমিন দ্রবণ পরীক্ষা এবং পটাসিয়াম পারম্যাঙ্গানেটের জারণ বিক্রিয়া দ্বারা তোমাকে এই বিক্রিয়ার মেকানিজম শেষ করতে হবে, অর্থাৎ এই বিক্রিয়া গুলো তোমাকে বোঝাতে হবে। তাহলে আগে ছিল বর্ণ KMnO4 এর বেগুনি, সরি গোলাপি, এই গোলাপিটা পরবর্তীতে কি হবে? আমাদের বইয়ে তো অ্যালকাইনের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ বিক্রিয়া নাই, মানে শুধু অ্যালকিনের আছে। তুমি না থাকলেও আসবে। ও না থাকলেও আসবে, ওরা মিস্টেক করেছে কিন্তু দিবেই তোমাকে, বিগত দিনে তো দিয়েছে, তাহলে কি করবো বলো? জি স্যার, প্রিভিয়াস ডেতে প্রিভিয়াস পরীক্ষাগুলোতে দিয়েছে। তাহলে যদি ত্রিবন্ধন থাকে তাহলে তোমরা তোমাদের পছন্দ মতো এইভাবে বিক্রিয়াটাকে সম্পন্ন করতে পারবা। তাহলে তানজিব যে কথাটা বললো, আমি একবারই ব্যবহার করে দিয়েছি এর জন্য দুই দিয়ে গুণ করিনি, আমি দুইবারে করেছি এর জন্য দুই দিয়ে গুণ করি না। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে বিক্রিয়া লেখার চেষ্টা করবো তিন বন্ধনের। তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে নাও, আমি সরে গেছি, স্ক্রিনশট দিয়ে নাও। ওকে ক্লিয়ার, স্ক্রিনশট দেওয়া হয়েছে? জি স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার, হয়ে গেছে। তাহলে আমরা এখন কোশ্চেন আমাদের কিভাবে আসবে, তাই না? এই প্রশ্নগুলোর জন্য তোমাদের ভুল প্রশ্ন আছে না, সেই ভুল প্রশ্নগুলো এখন খোঁজার চেষ্টা করবো। এখন ধরো দিয়েছি এরকম CN H2N minus 2, আর একটা দিয়েছে CN H2N plus 2। তাহলে এখানে N এর মান দেওয়া আছে ধরো 3, এটা A যৌগ, এটা হচ্ছে B যৌগ। বলো প্রশ্ন কি হতে পারে? উদ্দীপকের তথ্যগুলো ব্যবহার করে এ যৌগটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্রমাণ করে, একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমাদের যদি অসম্পৃক্ত হাইড্রোকার্বন বের করতে বলে, তাহলে কি আমরা ব্রোমিন সংযোজন আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দুইটাই দেখাবো না, যেকোনো একটা দেখালেই হবে? যদি চার মার্কের বলে তাহলে দুটাই দেখাবা, এটা যদি দুই নম্বরের প্রশ্ন হয় তাহলে দুটাই দেখাবা, যদি গ নম্বরের প্রশ্ন হয় যেকোনো একটা খুব ভালো করে দেখাবা, আর যাদের হাতে সময় আছে তারা দুটাই লিখে দেবে। ওকে স্যার, যাদের হাতে সময় আছে তারা ভালো পারে তারা দুটো লিখে দিবা, যারা পারো না তারা একটা অন্তত পক্ষে সুন্দর করে লিখবা। তাহলে এখানে একটা প্রশ্ন গেল, ব নম্বর প্রশ্ন আর একটা হতে পারে, কিভাবে এ থেকে বি প্রস্তুত করবে? হবে অথবা এ থেকে কিভাবে অ্যালকোহল প্রস্তুত করবে, সরি অ্যালকোহল না, অ্যালডিহাইড প্রস্তুত করবে, অ্যালডিহাইড।
প্রস্তুত করবে হবে কয়টা কোশ্চেন দিয়েছি পলি তিনটা তিনটা কোশ্চেন উত্তরগুলো কি পারা সম্ভব Yes, sir. Maria, Sadikul. Yes, sir. Raisa. Disha. Disha, pochis. Disha. Yes, sir. Dekho tale uddhikoker tottogulo byabohar kore ei jogoti ekti oshompitto hoye kaaj korte paro. Ar ei jogota ki C3H6-2 ba CGH4 এই যৌগটা কি প্রোপেন না প্রোপিন 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 অর্থাৎ CH3 CCH3CH এই যৌগটা দিয়ে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারণ বিক্রিয়া প্রোপাইন বলো হ্যাঁ পারবো এটা স্যার প্রোপাইন প্রোপাইন হবে না প্রোপাইন প্রোপাইন তো প্রোপাইন তো প্রোপিন বললাম কি আমি হ্যাঁ স্যার প্রোপিন বলেছি না এই দেখো আমি তো লিখেছি আমার জি স্যার জি স্যার এই থ্রি সি কি ফুটবল সি দ্যাট ইজ অ্যালকাইন তাহলে এটা হচ্ছে প্রোপাইন যদি সি এন এইচ টু এন থাকত এখানে তাহলে হতো প্রোপিন তাহলে তোমাকে প্লাস টু দিতে পারত ঠিক আছে জি স্যার আমাদেরকে এই গুলো স্ক্রিনশট দিয়ে নাও যদি প্রয়োজন হয় ভবিষ্যতে তোমরা অবশ্যই দেখে এটাকে প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে তাহলে এবার আমরা একটা লাস্ট রিঅ্যাকশন যাব সেটা হচ্ছে কি বলো তো দেখি ইথিনের সংযোজন ইথিনের পলিমারকরণ পলিমারকরণ বিক্রিয়া পলি পলি মানে কি বহু সংখ্যক বহু বহু স্যার পলি মানে কি মেন নাম নাকি না স্যার সংখ্যা বোঝাচ্ছে স্যার কেমিস্ট্রির ভাষায় পলি মানে অসংখ্য পলি মানে কি অসংখ্য পলি মানে অসংখ্য অসংখ্য বা বহু অসংখ্য বা অনেক বহু বা অনেক যা কাউন্ট করা যাবে তাহলে সামান্য অক্সিজেনের অক্সিজেনের উপস্থিতিতে 1000 বায়ুমণ্ডলীয় চাপে তারপর কি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইথিনের ইথিনকে উত্তপ্ত করলে পলিইথিন উৎপন্ন হয় এই বিক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলা হয় ঠিক আছে দেখো CH2 ডাবল বন্ড CH সরি ওকে এটা কি ইথিন ইথিনের সংযোজন জি স্যার 3 4 5 সংখ্যা থাকে তাহলে জি স্যার কোন সংখ্যা বলা হয় এর সামনে আছে দেখো n সংখ্যা n মানে কি অসংখ্য বা নাম্বার এখানে এন মানে নাম্বার সংখ্যা তাহলে আমাদের অসংখ্য অ্যানালাইসিস হচ্ছে 1000 বায়ুমণ্ডলীয় চাপ এ টি এম বলতে পারে এটাকে এ টি এম মানে এক বস্তা বা বায়ুমণ্ডলীয় চাপ হ্যাঁ আর হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সামান্য অক্সিজেন প্রেজেন্ট সামান্য অক্সিজেনের উপস্থিতি দেওয়ার ফলে দেখো কোনো কাজ নাই আমরা বিগত দিনে বন্ধন ভাঙাটা দেখেছি জি স্যার জি স্যার এই এই হয় দেখেছ তো আমরা এটা কি এভাবে হয় না বলো তো জি স্যার এখন এই হাতটা এখানে রেখে কেমন লাগছে একটু এখানে দিলে কোনো সমস্যা আছে নো স্যার তাহলে CH2 সিঙ্গেল বন্ড CH2 এই এই যে আমরা এইভাবে দিয়ে ঘিরে দিতে পারবো না Yes, sir. Yes, sir. Parbo. Polythene. এটা হচ্ছে polythene. তার এটা কিন্তু polythene এর একটা monomer. Monomer জানি আমরা polythene তৈরি করতে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো ব্যবহৃত হয় সেটা হচ্ছে monomer. তার এখানে n মানে কি বলতো? n মানে অসংখ্য অর্থাৎ CH2 double bond CH2 single bond CH2 এগুলো অনেক বড় অণু যুক্ত আছে একসাথে এটাকে বলা হয় polythene যেমন CH2 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 তাও কিন্তু শেষ নাই এটা কিন্তু কথা কি বুঝাতে পারলাম তোমাদেরকে
Yes, sir. জি স্যার এটা ক্ষুদ্র অংশ এটা একটা ক্ষুদ্র অংশ এটা একটা ক্ষুদ্র অংশ এই ক্ষুদ্র অংশগুলোকে কি বলা হয় মনোমার বর্ণময়কারণ অর্থাৎ পলিথিন তৈরি করতে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো ব্যবহৃত হয় তাদের প্রত্যেককে এক একটা মনোমার বলা হয় বলো ঠিক আছে এবার প্রেজেন্টেশন আমাদের বলো কথা বলো বলো এই পর্যন্ত কোনো সমস্যা আছে কি কার কথা বলো না স্যার কোনো সমস্যা নাই 277 কেস পর্যন্ত কমপ্লিট ইনশাআল্লাহ দেখো ভালো করে ওইটা একটু খুঁজে বের করো 277 পেজ পর্যন্ত আমাদের কমপ্লিট কোনো জায়গায় গ্যাপ নাই আর গ্যাপ থাকলে আমাকে জানাও তো একটু দেখি ফাতিনি স্যার অ্যালকেনে রাসায়নিক ধর্ম কিছু হইছে হ্যাঁ স্যার অ্যালকেনে রাসায়নিক ধর্ম কিছু হইছে কবে হয়েছে অ্যালকেনে রাসায়নিক ধর্ম আজই তো অ্যালকেন না হয় আমরা অ্যালকেনিক হয়ে গেছে ও যাইনি তো সিস্কো জেনেছে বললাম আমরা অ্যালকেন না পড়ে কি অ্যালকিন আর অ্যালকাইন পড়েছি অনেক আগে তুমি ক্লাসে অ্যাবসেন্ট ছিলে সব জট ছিল তোমার জি স্যার ওই জন্য বললাম জন্যই তুমি গ্যাপ দিয়েছো অ্যালকিন অ্যালকাইন সব অ্যালকিন অ্যালকেনের রাসায়নিক ধর্ম হয়েছে অ্যালকেন প্রস্তুতি হয়েছে অ্যালকিন কি হয়েছে তারপর অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া হয়েছে এবং অ্যালকাইন কি এবং অ্যালকাইনের নামকরণ সহ অ্যালকাইন প্রস্তুতিটা হয়নি শুধু অ্যালকাইনের রাসায়নিক ধর্ম হয়ে গেছে ঠিক আছে বউ নাফিসা ঠিক আছে আমার কথা হ্যালো নামিনা নাফিসা ঠিক আছে সব পড়াবেন অ্যাসিড ফ্যাটি অ্যাসিড এগুলো কি পড়াবেন না না ফ্যাটি অ্যাসিড তো ধরবো ওই একদিন আজকে ফ্যাটি অ্যাসিড কে আপনি বলছিলেন স্কুলে থাকলে আবার এক্সাম দিতেন তাই বললাম জি স্যার আচ্ছা দেখো তাহলে কার্বাইড ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যালকাইন প্রস্তুত ক্যালসিয়াম কার্বাইড থেকে কি বলো অ্যালকাইন প্রস্তুতি দেখো তাহলে খুবই সহজ বিক্রিয়া ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে পানি যোগ করলে ইথাইন এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় বাস এইটুকু শুধু কথা CaC2 যোগ H2 উৎপন্ন হবে কি বলো দেখো এখানে এখানে H প্লাস আর OH মাইনাস অবশ্য অপেক্ষা করছে তোমার জন্য তাই না কি বলো ইয়েস স্যার এখানে ক্যালসিয়াম আর এখানে হাইড্রোক্সাইড দুটো মিলে একটা যৌগ গঠন করার সামর্থ্য ইচ্ছা প্রকাশ করে ইয়েস স্যার প্লাস মাইনাস এটা হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এখন দেখো হাইড্রোক্সাইড কিন্তু দুটো লেগে গেছে সংকেত অনুযায়ী সংকেত লেখার জন্য ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দুটো দুই পরমাণু লাগে নাই কিন্তু এখানে পানির মধ্যে কিন্তু এক পরমাণু আছে তাহলে একে দুই দিয়ে গুণ করবো না ইয়েস স্যার দুটা গুণ করলে কি এই হাইড্রোজেনকে দুই দিয়ে গুণ করতে হবে এটাকে দুই দিয়ে গুণ করতে হবে Yes, sir. এই হাইড্রোজেন দুটো আর এখানে কার্বন দুটো মিলে কি হতে পারে কার্বন না ক্যালসিয়াম ওই ও আচ্ছা এই পাশে না ঠিক দেখো এখানে কার্বন দুটো আর হাইড্রোজেন দুটো তাহলে কার্বন দুটো আর হাইড্রোজেন দুটো কি হয় C2H2 হয় না হ্যাঁ হ্যাঁ অ্যালকাইন এটাকে বলা হয় অ্যাসিটিলিন অ্যাসিটিলিন অথবা আইপিএসি নাম কি ইথাইন অ্যাসিটিলিন আরেকবার ইথাইন খেয়াল করো সি এ সি টু ক্যালসিয়াম কার্বাইড যোগ পানি
এই পানির মধ্যে কি আছে H প্লাস আর OH মাইনাস আছে ক্যালসিয়াম কার্বাইডে ক্যালসিয়াম 2 প্লাস কার্বন 2 মাইনাস আমাকে যদি ধরো মানে করো তাহলে ক্যালসিয়াম এখানে প্লাস আর এখানে হাইড্রোক্সাইড মাইনাস না তাহলে কি হলো এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH হ্যাঁ CaOH তো কিন্তু ক্যালসিয়ামের জন্য দুই ইয়েস ইয়েস তাহলে কার্বনের জন্য কিন্তু 2 4 6 হয় না তাহলে এখানে দুই জনই কাটতে পারো তাহলে কার্বন এখানে দুইটা আছে C2 আর এখানে হাইড্রোজেন কিন্তু দেখো এখানে একটা আছে কিন্তু হাইড্রোক্সাইড আমরা দুটো আছে তাহলে পানি গুলোকে দুই দিয়ে গুণ করলে অটোমেটিক্যালি দুই দিয়ে গুণ হয়ে যাচ্ছে না হ্যাঁ ওটা যদি দুই দিয়ে গুণ হয় তাহলে হাইড্রোজেন দিয়ে দুটো হয় কার্বন দুটো হয় তাহলে কার্বন দুটো আর হাইড্রোজেন দুটো তাহলে কি হয় এরকম হয় না বলো তো ইয়েস স্যার প্রশ্ন আছে কি বলো এটা তাহলে আমাদের অ্যালকাইন পর্যন্ত কমপ্লিট করতে পারে কি বইটা খুঁজে দেখো তো বইটা খুঁজে দেখো এবার অ্যালকাইন পর্যন্ত কোন জায়গা থেকে গ্যাপ নাই ইনশাআল্লাহ একবারে ধরে ধরে এসেছি এবার আমাদের বাকি থাকলো 11.5 পার্ট 11.5.3 11.5.4 তারপর 5 6 7 এখনো বেশ কিছু টপিক আছে ঠিক আছে কয়টা করে ক্লাস আমার সপ্তাহে লাইভ বলো তো একটা ভিডিও কাল সপ্তাহে 4টা ক্লাস আপনার তাহলে তো রোজই ক্লাস ধরো 6 দিনের মধ্যে ইনশাআল্লাহ 4 দিনে দেখা হবে ঠিক আছে আচ্ছা তোমরা কি একটা কোশ্চেন দিলাম না কিছু করে স্ক্রিনশট নিলা ইয়েস স্যার ইয়েস স্যার কোশ্চেনের 3-4টা ইয়েস স্যার তোমার পছন্দ মতো যে কোনো একটা প্রশ্নের জবাব দিয়ে উত্তর লিখে এক্সাম্পল করবা দিয়ে পাঠাবো আমাদের গ্রুপে স্যার এনএ মানটা ঠিক রাখবো ইয়েস আমি যেটা দিয়েছি সেটা দিই করবা ওকে স্যার তুমি দিয়েছিলাম যেটা সেটা কিন্তু করো না তোমরা স্যার আমি করছিলাম ইনিশিয়াল তো একটা মান দেওয়া ছিল 4 দেওয়া ছিল ওই 4 দিয়ে করতে বলেছিল আমি 4 দিয়ে করছি আচ্ছা যে 4 দিয়ে করেছে ধন্যবাদ তোমাকে আর যারা অনেকেই অধিকাংশই CH2CH2 দিয়ে করে দিয়েছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তাও তো একটা শিক্ষা হয়েছে আচ্ছা তাহলে আমাদের ক্লাস তো প্রায় শেষ তাই না জি স্যার শেষ হয়েছে ক্লাস শেষ আর স্যার তিনটা কোশ্চেনের যে কোনো একটা নাকি তিনটাই করব যে কোনো একটা করবা রে বাবা যে কোনো একটা তোমার পছন্দ মতো যে কোনো একটা কোশ্চেন তিনটা কোশ্চেন লিখে দিয়েছি আমি যে কোনো একটা করবা ওকে কোনো কোশ্চেন আছে কারে নো স্যার তো ঠিক আছে তাহলে আর কোনো কোশ্চেন নাই তোমাদের নাকি নো স্যার না স্যার ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা বড়দেরকে সম্মান করবা বাবা মায়ের কথা মেনে চলবা ঠিক আছে স্যার আপনি একটু সরলে এটা স্ক্রিনশট নিতাম নাও ওকে